চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, কলাগাঁও ইউনিয়ন পরিষদ 8 নং ওয়ার্ডের মেম্বার। আমার এলাকাবাসী, আমার ওয়ার্ডবাসী আমার সালাম নেবেন। আপনারা জানতেছেন যে বিশ্বে বিরাট মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। আপনারা এই সম্বন্ধে বিভিন্ন পত্রপত্রিকায়, টিভি নিউজে, বিভিন্ন অনলাইন পত্রিকায় সব জায়গায় আপনারা জানতেছেন যে এটা মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। কিন্তু এটা রোধ করা কি সম্ভব? আপনারা সকলে সচেতন হতে হবে। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমি ওয়ার্ডের মেম্বার পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আপনারা একের অধিক রাস্তায় চলাফেরা করবেন না, বাজারে যাবেন এক জোনে যাবেন, এবং ঘরের মধ্যে সুশৃঙ্খলভাবে থাকবেন। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে হতাশা হওয়ার দরকার নেই, আমরা নিরাশ হব না, আমাদের সাহস উদ্যমে, আমাদের নিজের মনোবল সাহস শক্ত করে আমরা এটা প্রতিরোধ করব। আপনারা অন্য কোনো কথায় কান দিবেন না, নিজেরা সচেতন হই। আমরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জনগণকে আমরা আশ্বস্ত করি এই করোনা ভাইরাস সম্বন্ধে। বিশ্বে মহামারী আকার ধারণ করছে। আপনারা এই করোনা ভাইরাস সম্বন্ধে জানেন, নিজেরা পরিষ্কার থাকবেন, নিজের পরিবেশ সুন্দর রাখবেন, ইনশাল্লাহ আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত পাব। যারা বিদেশ থেকে আসছেন, আপনারা 14 হতে 15 দিন বাসা থেকে বের হবেন না, আপনারা বাসায় সুশৃঙ্খলভাবে বাসায় থাকবেন। আপনার দ্বারা আমার এলাকা, আমার সমাজ সুশৃঙ্খল থাকবে। আপনি মহামারী আকার চলে গেলে আপনি বাড়িবেন, সব কিছু করবেন, মিনিমাম 14 হতে 15 দিন বাসায় থাকবেন। আর আমার ওয়ার্ডের যারা জানবেন যে বিদেশ থেকে আসছে, যদি রাস্তাঘাটে ভার হয়, সাথে সাথে আমাকে কল দিবেন, আমরা প্রয়োজনে আমরা থানা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবো, তারপর ওনার ব্যবস্থা নেবেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমার করোনা ভাইরাসের সবদিকে প্রস্তুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।